বন্ধুরা এই প্রচন্ড গরমে দিনে একবার শুধুমাত্র এই উপায়টা করো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি তোমার মুখে সমস্ত কালো দাগ আর সানট্যান দেখো খুব সহজে রিমুভ হয়ে যাবে ত্বক ফর্সা দেখাবে হাই ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে গরম পড়েছে সত্যি কথা বলতে এই গরমে আমাদের স্কিন এত বেশি কালো হয়ে যাচ্ছে আমি নিজে স্কিন দেখেই নিজে বুঝতে পারছি না কারণ বাইরে গেলেই একটা ট্যান ভাব আমরা এখন প্রত্যেকেই মানে ফিল করছি তাই বলবো ওই কালো ভাবটাকে মুখ থেকে সরানোর জন্য মার্কেটে নামি দামি ব্র্যান্ডের আর কোন স্কিন নয় আমি আজকে তোমাদের সাথে একটা হোয়াইটনিং স্কিন হোয়াইটনিং শেয়ার করব যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট এক থেকে টোন লাইটেন আর ব্রাইটেন করতে সাহায্য করবে মানে ধরো যে ট্যান্ট আমাদের মুখে পড়েছে সেই ট্যান্ট যদি উঠে যায় তাহলে অটোমেটিক আমাদের স্কিনটা ফর্সা দেখাবে উজ্জ্বল দেখাবে সেই জন্যই বলছি ট্যান্টটাকে রিমুভ করা ভীষণই তাই বলবো আজকের ভিডিওটাকে কোনো ভাবে স্কিপ না করে এন্ড অব দি দেখো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গেট স্টার্ট এই প্রচণ্ড গরমে আমাদের স্কিন দেখবে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে আনইভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে গ্লো থাকছে না আর বাইরে গেলে একটা ট্যান ভাব তার সঙ্গে ব্রাউন স্পটের সমস্যাও আমরা এখন কম বেশি প্রত্যেকেই ফেস করছি তাই বলবো দিনে একবার শুধুমাত্র এই উপায়টা করো তোমার মুখে থাকা সমস্ত কালো দাগছোপ উঠে গিয়ে রঙ কিন্তু ভীষণ ফর্সা হয়ে উঠবে এর জন্য আর কিছুই না আমাদের এখানে লাগবে একটা শশা শশা গরমে আমরা রেগুলার খাই আর এই শশা যেমন শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে একই সঙ্গে স্কিনকেও তাই শশার রস রেগুলার আমাদের স্কিনে ব্যবহার করতে হবে যদি স্কিন খুব সেন্সিটিভ হয়ে যায় স্কিনে র্যাশ বেরোয় স্কিন যদি রেড হয়ে যায় স্কিন যদি অ্যালার্জির মতো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ টোনার তোমরা শশার রস ব্যবহার করতে পারো স্কিনকে কুলিং করতে ওপেন পোর্জের মতো প্রবলেমকে মিনিমাইজ করতে শশা ভীষণই উপকারী আমি দেখো একদম খোসা সমেত একটা শশাকে গ্রেড করে নিচ্ছি তোমরাও সেম প্রসেসে শশাটাকে একটু গ্রেট করে নেবে চাইলে মিক্সিতে দিয়েও পেস্ট করতে পারো কোনো প্রবলেম নেই আমাদের এখানে মোট কথায় শশার রস লাগবে মোটামুটি তিন থেকে চার চামচ মতো তাই দেখো আমি এখানে হাতে করে কুইজ করে করে পুরো শশার রসটাকে বের করে নিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের শশা ব্যবহার করেছি এর মধ্যে দেব এক থেকে দেড় চামচ মতো চালের গুঁড়ো তোমরা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো চেষ্টা কর জন্য একদম ফাইন মানে মিহি হয় তারপর দিয়ে দেবে এক চামচ অ্যালোভেরা জেল জাস্ট অল্প একটুখানি লেবুর রস আর দেবে কিছুটা গ্রেড করা সোপ যেই সোপটা তুমি তোমার ফেসে ব্যবহার করো ক্ষেত্রে গ্লিসারিন সোপ দেওয়া যেতে পারে সোপ বেস দেওয়া যেতে পারে একই সঙ্গে ডাব সাবানো কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তা না হলে কোনো প্রবলেম নেই তোমরা ফেস ওয়াশ দিতে পারো খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে মিক্স করা হয়ে গেলে যে কোনো একটা কন্টেনারে তোমরা ফ্রিজে এটাকে অনায়াসে আসে সাত থেকে দশ দিনের জন্য স্টোর করে রাখতে পারো দিয়ে রোজ একবার করে এই ক্লেনজারটা দিয়ে তোমাকে ফেসটাকে ক্লিন করতে হবে হ্যাঁ বন্ধুরা আমি বলবো যখন তুমি বাইরে থেকে বাড়ি আসছো বা রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে এই ক্লেনজারটা ব্যবহার করো তোমার মুখে সারাটা দিন যত ধুলো ময়লা জমেছে সেগুলো যেমন রিমুভ হয়ে যাবে একই সঙ্গে স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো গরমের দিনে আমাদের স্কিন স্কিনকে এমনিতেই ফর্সা আর উজ্জ্বল করতে সাহায্য করে ডিট্যান করে শশার রস যেমন আমাদের স্কিনকে হাইড্রেট করবে কুলিং করবে স্কিনের পিচ লেভেলকে মেনটেন রাখতে সাহায্য করবে একই সঙ্গে লেবুর রস আমাদের মুখের মধ্যে থাকা ব্রাউন স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে তার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়েছি যাতে ওপেন পোর্সের মতো প্রবলেম মিনিমাইজ হয়ে যায় স্কিন যাতে ড্রাই না হয়ে যায় খুব ভালো করে কটনের সাহায্যে ফেস্টাকের রব করে করে ক্লিন করে ফেলবে নর্মালি যেরকমভাবে আমরা ক্লেনজিং মিল্ক ব্যবহার করে থাকি তারপর একদম প্লেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা ফর্সা কতটা উজ্জ্বল লাগছে আমি যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো আমাদের স্কিনকে ডিপলি এক্সপোলেট করবে তার ফলে ডেস্কেন্সেল ব্ল্যাক হেয়ার্স খুব সহজে রিমুভ হয়ে যাবে তাই এটাকে এভরিডে ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা এভরিডে ব্যবহার করাতে কিন্তু এর বেস্ট রেজাল্ট তুমি তোমার স্কিনে দেখতে পাবে এক্সট্রা করে কিন্তু আর কোনো মার্কেটের ক্লেনজিং মিল্ক ব্যবহার করা প্রয়োজন পড়বে না যদি এটা দিয়ে দিনে একবার করে মুগ্ধ আমি গ্যারান্টি দিচ্ছি কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল